প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা ভালো আছো মিসও ভালো আছি মিস আবার চলে এলাম তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান নিয়ে গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় পড়েছি পঞ্চম মাটি সম্পর্কে জেনেছি বিভিন্ন রকমের মাটি সম্পর্কে জেনেছি তো এখন আমরা জানব কোন মাটিতে কোন কোন ফসল বেশি ভালো হয় এই যে আমরা বিভিন্ন রকমের শাক সবজি নিয়মিত খেয়ে যাই তারপর বিভিন্ন রকমের ফল খাই এগুলো আসলে এক এক রকমের ফসল এক এক রকমের মাটিতে ভালো হয় তাহলে চলো আমরা জেনে নিই এই যে এটেল মাটি এটেল মাটির কণাগুলো সবচেয়ে ছোট ছোট এবং ঘন যার ফলে কি হয় এর পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি এই মাটি থেকে পানি সহজে বের হয়ে যেতে পারে না কারণ কণাগুলো ছোট আর এর গায়ে গায়ে পানিগুলো লেগে থাকে মাটির নানা উপাদান পানির সঙ্গে মিশিয়ে মাটিতে অবস্থান করে এ মাটিতে উদ্ভিদের উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান থাকে এটেল মাটিতে কিম কাঁঠাল ভালো জন্মে এরকম এছাড়াও আরও বিভিন্ন রকমের উদ্ভিদ রয়েছে যেগুলো এটেল মাটিতে খুব ভালো হয় আমরা এখন দেখতে পাচ্ছি তরমুজ বাদাম শশা তারপরে আরও বিভিন্ন রকমের ফসল এই ফসলগুলো আমাদের বেলে মাটিতে ভালো হয় কেননা বেলে মাটির কণাগুলো তিন রকমের মাটির মধ্যে সবচেয়ে বড় আর ফাঁক দিয়ে খুব তাড়াতাড়ি চলে যায় পানি পানির সঙ্গে মাটির প্রয়োজনীয় উপাদানও বের হয়ে যায় এ কারণে বেলে মাটিতে সব ফসল ভালো হয় না অর্থাৎ কিছু কিছু ফসল আছে যেগুলো এই মাটিতে খুব ভালো হয় যেমন তরমুজ চীনা বাদাম খিড়া শশা সব ফসল বেলে মাটিতে খুবই ভালো হয় আমরা অনেকেই দেখেছি যারা গ্রামে যাই গ্রামে গেলে কি আমরা সুন্দরভাবে দেখতে পাই এখন আমরা দেখতে পাচ্ছি আরও কিছু ফসলের এই ফসলগুলো আসলে কোন মাটিতে ভালো হয় বলো তো হ্যাঁ দোয়াশ মাটিতে ভালো হয় আমরা এখানে দেখলাম ধান আখ গম পাট দোয়াশ মাটি মাটির মিশ্রণও বলা যায় এই যে দোয়াশ মাটি দোয়াশ মাটিতে বালু কাদা এবং হিউমাস মিশে থাকে পালু এবং কাদা থাকার কারণে এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না ধান গম ভুট্টা জব পাট আখ ইত্যাদি এ মাটিতে ভালো হয় বাংলাদেশের বেশিরভাগ এলাকা দোয়াশ মাটি দিয়ে গঠিত এজন্য কি আমাদের মাটি অনেক উর্বর আর আমরা আমাদের মাটিতে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করতে পারি এখন আমরা এখানে মাঝখানে মাটির ছবি দেখতে পাচ্ছি আর দুপাশে কিছু ফসলের ছবি দেখতে পাচ্ছি আমরা তো জেনেই নিলাম কোন মাটিতে কোন ধরনের ফসল ভালো হয় তাহলে চলো আমরা একটা মজা করে মিলিয়ে ফেলি কোন মাটিতে কোন ফসল ভালো হয় তাহলে চলো আমরা মিলিয়ে ফেলি সিম আসলে কোন মাটিতে ভালো হয় হ্যাঁ সিম হেটেল মাটিতে ভালো হয় মাটিতে আর কি ভালো হয় কাঁঠাল তাহলে আমাদের দুটি সঠিক হয়েছে এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি বলো তো দোয়াশ মাটি দোয়াশ মাটিতে কোন ফসল ভালো হয় আখ ভালো হয় আর কি ভালো হয় ভুট্টা ভালো হয় বাহ চমৎকার হয়েছে এখানে আমরা চীনা বাদাম দেখতে পাচ্ছি আরও একটা ফসল দেখতে পাচ্ছি তাহলে চলো এখন দেখি এগুলো কোন মাটিতে ভালো হয় অবশ্যই বেলে মাটিতে ভালো হয় তাহলে আমরা কি ম্যাজিক করে মিলিয়ে ফেললাম এখন আমরা আরেকটি মজার কাজ করবো সেটি হচ্ছে এই যে আমরা মাটি সম্পর্কে জানলাম মাটিতে কোন মাটিতে কোন ফসল হয় সেগুলো জানলাম এর উপর ভিত্তি করে আমরা কিছু শূন্যস্থান পূরণ করে ফেলি আমরা ম্যাজিক করে শূন্যস্থানগুলো পূরণ করে ফেলবো ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি এক মাটি তিন ভাগে ভাগ করা যায় এটেল মাটি বেলে মাটি এবং এবং আরেকটি কি বলতো হ্যাঁ দোয়াশ মাটি ওই যে মাটির কণা সবচেয়ে বড় তা হলো কি বলতো বেলে মাটি তিন যে মাটিতে বালু কাদা এবং হিউমাস থাকে তাকে কি মাটি বলে বলো দোয়াশ মাটি বলে তিন রকমের মাটির মধ্যে ড্যাশ কণা সবচেয়ে ছোট কোন মাটির কণা সবচেয়ে ছোট তো এটেল মাটি দোয়াস মাটির রং বলো কালো দোয়াস মাটির রং কালো তাহলে আমরা জেনে নিলাম এখন আমরা আরেকটি মজার কাজ করব সেটি হচ্ছে এই যে আমরা কিছু প্রশ্ন করব এবং এখানে কয়েকটি করে উত্তর দেওয়া থাকবে তার মধ্য থেকে আমরা সঠিক উত্তরটিতে কি চিহ্ন দিয়ে দেব এক শিম এবং কাঁঠাল কোন মাটিতে ভালো জন্মায় একটু আমরা পরে ফেলেছি তাহলে ঝটপট বলে ফেলো এটেল মাটি তাহলে আমাদের সঠিক উত্তর এটেল মাটি দুই তরমুজ ও চীনা বাদাম কোন মাটিতে ভালো জন্মায় বলো বেলে মাটি তাহলে আমাদের সঠিক উত্তর বেলে মাটি এখন আমরা আর একটি মজার কাজ করব সেটি হচ্ছে কিছু প্রশ্ন বলবো এবং উত্তরগুলো ঝটপট মুখে বলবো আর লিখে ফেলবো এক দোয়াশ মাটিতে ফসল ভালো জন্মায় কেন দোয়াশ মাটিতে বালু কাদা এবং হিউমাস থাকে বালু এবং কাদা থাকার কারণে এ মাটি পানি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে কিন্তু পানি জমে থাকে না তাছাড়া হিউমাসের পরিমাণ বেশি থাকায় এ মাটির উর্বরতায় শক্তি বেশি হয় আর এসব কারণেই দোয়াশ মাটিতে ফসল ভালো জন্মে তাহলে দুই নম্বর প্রশ্নটা বলে ফেলি পেলে মাটির বৈশিষ্ট্যগুলো কি পেলে মাটির বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো আমরা এভাবে কিন্তু লিখতে পারি তারপর কি এক দুই তিন চার এভাবে আমরা পয়েন্ট করে করে সুন্দর করে লিখে ফেলব এক এ মাটি সাধারণত হালকা বাদামি থেকে হালকা ধূসর রঙের হয় দুই এ মাটির কণাগুলো সবচেয়ে বড় তিন এ মাটি শুকনো এবং হাতে ধরলে দানাময় অনুভূত হয় চার এ মাটির পানি ধারণ ক্ষমতা কম তবে হিউমাস মিশিয়ে পানি ধারণ ক্ষমতা বাড়ানো যায় পাঁচ এ মাটিতে তরমুজ চীনা ফুটি খিরা, শশা ইত্যাদি ফসল ভালো জন্মে এখন আমরা আরেকটি কাজ করব সেটি হচ্ছে বাম পাশে কিছু শব্দ রয়েছে এবং ডান পাশে একটি করে শব্দ রয়েছে আমরা এগুলো পড়ে যেই যেটির সঙ্গে যেটি মিলে যায় সুন্দর করে আমরা মিলিয়ে ফেলবো এটেল মাটি বেলে মাটি দোয়াস মাটি উদ্ভিদ প্রাণীর মরা পচা অংশ মাছ তরমুজ কাঁঠাল ধান তাহলে এটেল মাটিতে কি ভালো হয় বলো তো এটেল মাটিতে অবশ্যই কাঁঠাল ভালো হয় বেলে মাটিতে ভালো হয় তরমুজ দোয়াস মাটিতে ভালো হয় ধান তো প্রাণীর মরা অংশ নিয়ে কি গঠিত হিউমাস যে আমরা সবগুলো খুব সুন্দরভাবে মিলিয়ে ফেলেছি এই যে এই পাঠে আমরা যা যা শিখলাম আমরা এগুলো বাসায় খুব সুন্দর করে চর্চা করব আর পরবর্তী ক্লাসে আমরা আরও একটি মজার বিষয় শিখব তো সেই পর্যন্ত আমরা সবাই অবশ্যই ভালো থাকবো সুস্থ থাকবো এটাই আশা করছি আর আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো